ভেরি ভেরি গুড মর্নিং গাইজ। তো আজকে আমরা লে থেকে বেরোচ্ছি, প্রথমে লে সাইটসিং এর জন্য, তারপরে আমরা যাব নুব্রার দিকে। তো লে সাইটসিং মেনলি আমরা কার্গিল থেকে আসার সময় মেন পয়েন্ট যেমন ম্যাগনেটিক হিল, পাথার সাহেব গুরুদ্বারা, থাঙ্গাম, এগুলো অলরেডি আমাদের করা হয়ে গেছে। তো আমাদের হল অফ ফেমটা বাকি ছিল, তো আজকে হল অফ ফেমটা করবো। এবার এখানে লে প্যালেসটা ঘুরবো, তার সাথে শান্তি স্তূপা, এইগুলো আজকে আমাদের মেন টার্গেট। অ্যান্ড তারপরে করে এসে আমরা বেরিয়ে যাবো নুব্রার জন্য। আজকে আমাদের নুব্রাতে নাইট স্টে আছে, তো এই আমাদের প্ল্যান। তো চলুন আমরা বেরোই, বেরিয়ে আপনাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা সাইটসিংয়ে বেরিয়ে পড়েছি, অ্যান্ড আমরা শুরু করবো শান্তি স্তূপা দিয়ে। শান্তি স্তূপা মানে এটা একটা প্রসিদ্ধ স্তূপা বা একটা মনাস্ট্রি টাইপ অফ বলতে পারেন, যেটা হচ্ছে জাপানিজদের দ্বারা বানানো। বহু বছর আগে সেটা এখানে জাপানিজরা এসে বানিয়ে দিয়ে গেছিলেন, আর এটা বৌদ্ধ ধর্মের একটা ইম্পর্টেন্ট জায়গা বলতে পারেন, বৌদ্ধ ধর্ম। কিন্তু এই আমরা অলরেডি শান্তি স্তূপার দিকে চলে এসেছি। এই যে দেখুন দাদা, শান্তি স্তূপা দিয়ে যাচ্ছি, রাস্তাটা বেশ সুন্দর। আর আমাদের হোটেল থেকে খুব কাছেই শান্তি স্তূপা ছিল, হার্ডলি 10 মিনিট ডিস্টেন্সে আমরা ছিলাম। উপর থেকে ভ্যালিটা দেখতে অসাধারণ লাগছে, লাদাখ ভ্যালিটা। ও অসাধারণ অসাধারণ, চারিদিকে স্নো কভার্ড পিকস আর মাঝে লাদাখ ভ্যালি, আর আমাদের সামনে এটা শান্তি স্তূপা। শান্তি স্তূপা ঢোকার জন্য এখানে 30 টাকা করে এন্ট্রি ফিস লাগলো। চলুন দেখে আসি শান্তি স্তূপা। এটা কিন্তু নো ড্রোন ফ্লাই জোন, মানে নো ড্রোন জোন আর কি, এখানে ড্রোন ফোন উড়ানো প্রহিবিটেড। ও শান্তি স্তূপা থেকে ভিউটা কিন্তু অসাধারণ, পুরো লাদাখ ভ্যালির একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়, পুরো লাদাখ ভ্যালিটা এখান থেকে অসাধারণভাবে দেখতে পাবেন। চলুন আমরা শান্তি স্তূপের উপরে উঠি, আরও ভালো ভিউ পাবো। আর একটা ব্যাপার হলো, লেতে এসে ছোটাছুটি করা যাবে না, একটু জোরে হাঁটলেই হাঁপানি এসে যায়, শ্বাসকষ্ট হয়, কেননা এখানে গাছপালা খুব কম। গাছপালা কম থাকার কারণে এখানে অক্সিজেন লেভেলও খুব কম, তাই এখানে যতটা সম্ভব ধীরে ধীরে চলা উচিত। আর বয়স্কদের তো আরোই বলবো যে যতটা আস্তে চলে যায় ততটাই ভালো। দেখুন আমি এতটা ফিট থাকা সত্ত্বেও আমার শ্বাসকষ্ট হচ্ছে। এই স্তূপাটি লে শহরে চান্সপায় একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি বানিয়েছিলেন একটি জাপানি ভিক্ষু নাকামুরা। এটি 14তম দালাই লামার দ্বারা স্থাপিত এবং এতে বুদ্ধের অবশেষগুলি রাখা রয়েছে। শান্তি স্তূপা থেকে অসাধারণ প্যানোরামিক ভিউটা দেখুন, পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাবে পুরো লাদাখ ভ্যালি অ্যান্ড সারাউন্ডিং মাউন্টেন্সের। এখান থেকে লে প্যালেসের ডিস্টেন্স হচ্ছে 1.4 কিলোমিটার, অ্যান্ড হাইট হচ্ছে লে প্যালেসের 11,676 ফিট। জাস্ট ভিউটা দেখুন, জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ অসাধারণ। কেন লোকে লাদাখের জন্য এতটা পাগল, এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। এই ভিউ, এই বিউটি সত্যি আনপ্যারালেল। মেন রোড হয়ে আমরা এগিয়ে চলেছি এখন লে প্যালেসের দিকে। তো এয়ার ডিস্টেন্স যদি বলেন তাহলে সেটা হচ্ছে স্তূপা থেকে বাই এয়ার ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 1.4 কিলোমিটার। এবার বাই রোড আমাদের ঘুরে ঘুরে যেতে হলে একটু সময় বেশি লাগছে, অ্যান্ড ওইখান থেকে এয়ার ডিস্টেন্স অফ খারদুংলা আছে অ্যারাউন্ড 19 কিলোমিটার। এই মেল রোডের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি, সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লে গেট। তো লে গেট থেকে আমরা লেফট টার্ন নিয়ে নিলাম, লেফটের দিকে গিয়ে আমরা এগিয়ে চললাম লে প্যালেসের দিকে। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লে প্যালেস, আমরা এখন লে প্যালেসে ঢুকছি। বাইরে বেশ বড় বড় বক্সেস অ্যান্ড লেজার লাইটস লাগানো আছে, দেখে মনে হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। লে প্যালেস, যার অপর নাম লাচেন পালকার প্যালেস, এটি প্রাক্তন রাজকীয় প্রাসাদ যা ভারতের লাদাখের লে শহরে অবস্থিত।
এটি 1600 খ্রিস্টাব্দে বানিয়েছিলেন সেনগে নামগিয়াল। যখন ডোগরা ফোর্স লে প্যালেস আক্রমণ করেছিল তখন রাজপরিবার এই প্যালেসটি ছেড়ে স্টোক প্যালেসে চলে যান। প্যালেসটিতে টোটাল 9 তলা আছে, যার উপরের তলায় থাকত রাজপরিবার এবং নিচেরগুলোতে ছিল আস্তাবল এবং স্টোর হাউস। প্যালেস মিউজিয়ামটিতে বহু পুরাতন, বহু মূল্যবান জুয়েলারি, ঐতিহ্যগত পোশাক আশাক এবং রাজার মুকুট ইত্যাদি সংগ্রহ করা রয়েছে। লে প্যালেসের টপ থেকে পুরো লে ভ্যালিটার অসাধারণ একটা ভিউ। শান্তি স্তূপটা দেখা যাচ্ছে, দেখুন লে প্যালেসের টপ থেকে সোজা। ওই যে শান্তি স্তূপা, আর এই যে লে ভ্যালিটা, অসাধারণ। আমরা এখন আছি লে প্যালেসের একদম টপ ফ্লোরে। টপ ফ্লোর থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে শিমো মনেস্ট্রি। আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা শিমো মনেস্ট্রি আজকে আর যেতে পারলাম না। নেক্সট বার যদি কোনো দিন আসি অবশ্যই শিমো মনেস্ট্রি ভিজিট করব। আমরা এখন এই মার্গের মানে এটা একটা মেন চক টাইপের বলতে পারেন, যেখান থেকে চারিদিকে রাস্তা ঘুরছে একটা। এখান থেকে সোজা গেলে এয়ারপোর্ট কার্গিল ও শ্রীনগর, আর বাঁদিকে গেলে সমুদ্রি, প্যাংগং, মানালি, এই রাস্তাটা সব লেফটে নিচ্ছে। সব এইদিকে এই যে লেফটের রাস্তাটা, এই রাস্তাটা সমুদ্রি, প্যাংগং এইদিকে চলে যাচ্ছে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার টুয়ার্ডস কার্গিল শ্রীনগর। এই রাস্তাতেই আমাদের হল অফ ফেমটা পড়বে এখন একটুখানি আগে। এটা হলো হল অফ ফেম, যেটা লে শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে লে কার্গিল হাইওয়ের উপর অবস্থিত। এই হল অফ ফেমটি ভারতীয় শহীদ সৈন্যদের স্মরণে বানানো হয়েছে। এখানে একটি মিউজিয়াম আছে যেখানে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে ব্যবহৃত নানা রকম অস্ত্র এবং সরঞ্জাম রাখা রয়েছে। এই শৌর্যস্থলে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে যেসব সাহসী ভারতীয় সৈন্যরা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতিসৌধ এখানে রাখা রয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পর্বে আমরা লে থেকে নুব্রা ভ্যালি যাওয়ার কিছু অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আসছি, তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে সবার আগে ভিডিও আপলোডের নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়, এবং ভিডিওটি শেয়ার করুন। থ্যাংক ইউ।